আজকে রান্না আছে মাছের ঝাল। তেল কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার দিচ্ছি মাছ। মাছগুলো হালকা হালকা ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছ একে একে তুলে নিই। তারপর দিলাম এবার দিচ্ছি আদা রসুন দিয়ে বাটা। এবার আমি দিচ্ছি দই। আমার কষানো হয়ে গেছে, আমি দেব ধনে পাতা। দিচ্ছি সামান্য জল, আমি দিচ্ছি মাছ। আমার মাছের ঝালটা রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিলাম। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করুন।